এবছর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা 83.65% শিক্ষার্থী ফাঁস করেছে। জিপিএ 5 পেয়ে 191,628 জন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাতে এবার ফাঁস হওয়ার 95.18% আর জিপিএ 5 পেয়ে 262,609 শিক্ষার্থী। এবতেদিয়া শিক্ষা সমাপনী পরীক্ষাত ফাঁস হওয়ার 92.94%। আজ শনিবার ফজরত সকাল 10টার দিকে গণভবনত পরীক্ষার ফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। জেএসসি জেডিসি ও প্রাথমিক ইবতেদিয়া পরীক্ষাত এবার মোট 55,64,895 শিক্ষার্থী অংশগ্রহণ করেছে ও জেডিসি পরীক্ষাত 24,68,820 জন এবং প্রাথমিক ও ইবতেদিয়া শিক্ষা সমাপনী পরীক্ষা 30,96,075 জন। উল্লেখ, জেএসসি ও জেডিসি পরীক্ষা গত 1 নভেম্বর অতুন 18 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং প্রাথমিক ও ইবতেদিয়া সমাপনী পরীক্ষা 19 নভেম্বর অতুন শুরু হয়ে এনে শেষ হয় 26 নভেম্বর। যে নিজের উপর বিশ্বাস রাখতে পড়তে হবে, লেখাপড়া করতে হবে, কারণ লেখাপড়া ছাড়া কিন্তু মানুষের মতো মানুষ হওয়া যায় না। আর দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। আমরা এই যে ছোট ছোট, তোমরাই তো একদিন এক সময় লেখাপড়া শিখবে, বড় হবে, বড় বড় চাকরি করবে, আবার প্রধানমন্ত্রী হবে, তোমাদের মধ্যে থেকে মন্ত্রী হবে, তোমরাই তো দেশ চালাবে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। দর্শক, আর এই ভিডিও কি নরাত কম লাগে, এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন রে চাও।